তৃতীয় নম্বর হচ্ছে ত্রিপুরা মুক্ত শিক্ষা অধিকারের অধীনে স্নাতকোত্তর শিক্ষক এসটি বিজিটি স্নাতক শিক্ষক এসটি জিটি এবং স্পেশাল এডুকেটর শিক্ষকের বর্তমান শূন্য পদগুলোকে পূরণ করার জন্য সম্প্রতি রাজ্য অর্থ দপ্তরের অনুমোদন পাওয়ার জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদনের পরে এই পদগুলো ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে পূরণ করা হবে। এখানে উল্লেখ্য যে 2022 সালে দপ্তর প্রচলিত রোস্টার মিলে 230টি স্নাতক শিক্ষক অসংরক্ষিত আসনে 29 এবং তহসিলি জাতি 29 এবং তহসিলি উপজাতি 152 নিয়োগের জন্য ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং 15/7/2022 তারিখে টিআরবিটি 230টি স্থাপক শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন জারি করে। জারি করা বিজ্ঞাপনের সংরক্ষণের আসনে পদের সংখ্যা 50% বেশি হওয়ার কারণ দেখিয়ে জৈনক শ্রী দীপঙ্কর সাহারা মাননীয় ত্রিপুরা হাইকোর্টে WPO ব্র্যাকেটেসি নাম্বার 736/2022 একটি পিটিশন দাখিল করে। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা মাননীয় হাইকোর্ট ত্রিপুরা 19/12/2022 পার্টিটা দিয়েছেন স্নাতক শিক্ষক পদে মোট সংখ্যা পূরণের জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নির্বাচন অবশ্যই 50% মধ্যে সীমাবদ্ধ এবং রিজার্ভেশনের জন্য 50% নিয়মে উল্লিখিত সর্বোচ্চ সীমা অনুসরণ করে বাছাই তালিকা প্রস্তুত টিচারের শূন্য পদ পূরণের জন্য ভবিষ্যতে কোনো নিয়োগ প্রক্রিয়া দেরি করার নিয়ম প্রয়োগ করা যাবে না। পরবর্তী সময়ে উক্ত রায়ের পর রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করে 09/09/2023 কিন্তু মাননীয় হাইকোর্ট ত্রিপুরা 4/4/2023 তারিখে একটি রায়দানের মাধ্যমে উক্ত রিভিউ পিটিশন বাতিল করে। এবার দেখুন আমাদের সরকারের যে সৎ ইচ্ছা বর্তমানে উপরোক্ত রায়গুলোর বিরুদ্ধে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করা হয় এবং বর্তমানে উক্ত এসএলপি ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের বিচারে একই বিষয়ে সংক্রান্ত আরো 4টি নতুন মামলা মাননীয় উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে এবং এই মামলাগুলো পরবর্তী শুনানি আগামী মাসে নির্ধারিত হয়েছে। মাননীয় উচ্চ আদালত অথবা মাননীয় সুপ্রিম কোর্ট রায়দানের পর উক্ত 230টি স্নাতক শিক্ষক এসটিজিটি এবং নিয়োগ প্রক্রিয়া টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি দ্বারা যারা নির্বাচিত প্রার্থী হয়েছে তাদের নিয়োগ সম্পন্ন করা হবে।